নমস্কার বন্ধুরা, গীতাজ রান্না বানাতে সবাইকে স্বাগত। আজ আমি পেঁয়াজকলির ভীষণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু গরম গরম ভাত হোক বা রুটি, সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, আমি এই সবজিগুলোকেই কিন্তু রান্না করব। এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি, আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। ফোড়নে দিলাম অল্প করে একটু কালো জিরে, দিচ্ছি 3 কোয়া থেতো করে নেওয়া রসুন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হতে শুরু করলে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই ব্যবহার করতে হবে। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব একটা মিহি করে কাটিনি, মোটামুটি মোটা করেই আমি কেটে নিয়েছি। এবার ফোড়নের মধ্যে এই পেঁয়াজটাকে দিয়েও মোটামুটি আরও মিনিট খানেক সময় ধরে ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সবজিগুলো। দেখুন, এখানে আমি নিয়েছি গাজর, নিয়েছি আলু আর নিয়েছি ফুলকপি, সবই কিন্তু আমি এরকম একইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি 1টা মিডিয়াম সাইজের আলু, 1টা মিডিয়াম সাইজের গাজর আর 1/2 পরিমাণে ফুলকপি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা নিজেদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবেন। এবার খুব ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভেজে নেব। 1-1.5 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া স্প্রিং অনিয়ন বা পেঁয়াজকলি। পেঁয়াজকলির পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো হয়। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ভাজিটা কিন্তু বাচ্চারা খেতেও ভীষণই পছন্দ করে, কেননা এর ভিতরে রং বেরঙের সবজি রয়েছে। এগুলো কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে খেতে। এমনি কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, এভাবে রান্না করলে কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্যে। 3 মিনিট পর ঢাকনাটাকে ওপেন করে নিচ্ছি, আর সবজিগুলো কিন্তু আমাদের অনেকটাই মজে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুসারেই ব্যবহার করতে হবে, আর বাচ্চারা খেলে অবশ্যই লঙ্কা গুঁড়োটা একটু কমই দেবেন। আমিও খুব বেশি পরিমাণে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, খুব অল্প পরিমাণেই ব্যবহার করেছি। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু পুরো রান্নাটা আমাদের করতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আবারও ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নেব, আর মাঝে কিন্তু আমি অবশ্যই ঢাকা খুলে নাড়িয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়েছি, একবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, আমাদের আলু গাজর সব কিছুই কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 1-2 মিনিট সময় ধরে কিন্তু আমাদের রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ফ্রেশ ধনে পাতা কুচি। আপনারা চাইলে কিন্তু ধনে পাতাটাকে স্কিপ করেও রান্নাটা করতে পারেন, তবে ধনে পাতা দিলে খেতে বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে মিনিট খানেক সময় ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করে দেব। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, ভাজিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করে দিয়েছি। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।